দেয় এভরিওয়ান, আজকে হচ্ছে একটা ফাউন্ডেশন ছাড়া গ্ল্যামারাস লুক করব। তার জন্য প্রথমে আমি আমার স্কিনটাকে সেট করে নিলাম ময়শ্চারাইজার আর সিরাম অ্যাপ্লাই করে। দেন আমি আমার ডার্ক সার্কেলটাকে কালার কারেক্টার আর আমার ফেসের সাথে মিলে এরকম একটা কনসিলার দিয়ে সেট করে নিয়েছি। দেন আমি ফাউন্ডেশনের পরিবর্তে আজকে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা। যেহেতু আমি একটু গ্ল্যামারাস লুক করব, সো আমি দুইবার অ্যাপ্লাই করব যাতে আমার বেসটা খুব সুন্দর করে সেট হয়। সো দেন হচ্ছে আমি এই শাইনার পাউডারটা ইউজ করব। এটা দামি শাইনার পাউডার, অনেকটা লুজ পাউডারের মতন বাট একটু চিকচিক করে আর কি। দেন আমি লুজ পাউডার অ্যাপ্লাই করব যাতে ফেসে একটা ম্যাটিফাইং লুক আসে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপর এই প্যালেট থেকে আমি এই দুইটা কালারকে একসাথে মিক্স করে হচ্ছে আমার চোখে প্রথমে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিব। তারপর হচ্ছে লাইট কালারটা দিয়ে খুব ভালো করে আমি এটা ব্লেন্ড করে নিব আমার পুরো চোখে। দেন হচ্ছে আমি এই ডার্ক কালারটাকে আমার আউটার কর্নারের দিকে ড্যাব ড্যাব করে নিয়ে দেন হচ্ছে একটু এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছে। এটা আমি আমার পুরো চোখে টানবো না। তারপর আমি কাট ক্রিজ করবো। কাট ক্রিজ করার টেকনিক হচ্ছে এরকম করে অ্যাপ্লাই করে উপরের দিকে তাকিয়ে যে পর্যন্ত যাবে অতটুকু পর্যন্ত উপরে টানতে হবে, চাইলে বেশিও টানা যায় বাট এর নিচে টানা যাবে না। এরপর হচ্ছে শিমারি কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, খুবই সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে। আমি আজকে খুব গর্জিয়াস গ্ল্যামারাস কিন্তু একটা নিউডিশ টাইপের লুক করতে চাচ্ছি, তাই জন্য হচ্ছে এই কালারগুলো আমি চুজ করেছি। তারপর আমি হচ্ছে এই নিউড কাজলটা দিয়েছি, তারপরে আইলাইনার অ্যান্ড আইল্যাশার মাস্কারা দিয়ে দিলাম। তারপর লিপস্টিক হচ্ছে প্রথমে আমি একটা পেন্সিল লিপস্টিক দিয়ে আমি খুব ভালো করে ঠোঁটটাকে এঁকে নিয়েছি, তারপর এরকম করে একটু ড্যাব ড্যাব করে এটাকে মিক্স করে রেভলনের এই লিপস্টিকটা ইউজ করে তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি ঠোঁটের সাথে যাতে একটা অম্ব্রে ইফেক্ট আসে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আজকের এক্সপেরিমেন্টটা ছিল যে এ ধরনের বিবি ক্রিম দিয়ে আসলে একটা গ্ল্যামারাস লুক করা যায় কিনা। আমি বলবো অবশ্যই করা যায়। গরমের মধ্যে আমার ফেস অনেক বেশি ঘামে, প্লাস সুপার ডুপার অয়েলি স্টিল এই মেকওভারটা আমার ফেসে প্রায় অলমোস্ট 4-5 ঘন্টা অনায়াসে লং লাস্টিং করেন, তারপর আমি ক্লিন করে ফেলি। তবে আমার কাছে মনে হচ্ছে 4-5 ঘন্টা একটুও আমার ফেস ক্র্যাক করে নাই বা কোথাও মেকআপ সরে যায় নাই, আরেকটু যদি রাখতাম হয়তো থাকতো। সো যারা ফাউন্ডেশন অ্যাভয়েড করতে চাও তাদের জন্য এই বিবি ক্রিমটা আমি বলবো খুবই পারফেক্ট একটা বিবি ক্রিম, অবশ্যই ইউজ করে দেখতে পারো। সো আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।